जीव और जगतर कल्याण एवं श्री श्री पद्मलोचन ठाकुर कृपा लाभ प्रत्याशा राजबाड़ी बालियाकान्दी नलिया जामालपुरे छय दिनव्यापी शुरू हो ग्राम बांगलार ऐतिह्यवाही मेला हरिपद्मलोचन ठाकुर 287तम तीरधाम तिथि ताहार स्मृति रक्षार्थे गंगा स्नान और 32 प्रहरव्यापी महानाम यज्ञ अनुष्ठान आयोजन कर आयोजक कमिटी। शनिवार থেকে শুরু হওয়া এই মেলা চলবে 4 মার্চ পর্যন্ত। ইহজগতের সকল পাপ মুক্তি এবং পরকালে স্বর্গীয় বাসী হওয়ার প্রত্যাশায় গঙ্গা স্নানের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভক্তদের আগমন ঘটেছে শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির প্রাঙ্গণে। 287তম তীরধাম তিথির এই আয়োজনে হরি ঠাকুর অঙ্গনে বসেছে গ্রামীণ মেলা। বিলুপ্তি হয়ে যাওয়া বাঁশ বেত মৃৎশিল্প সহ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা বিভিন্ন মিষ্টি আসবাবপত্র ও কসমেটিক্সের প্রায় 300 দোকান বসেছে মেলাকে কেন্দ্র করে। আমরা প্রতি বছরে এই মেলায় আসি, এবার কি হবে বলা যাবে না, এখন ব্যথা কিনা ভালো হয়। আমরা প্রতি বছরে আসি, ব্যথা কিনা খুব ভালো হয়। এখানে হরি ঠাকুরের মেলা হয়, আমরা প্রতিবারই এখানে আসি, আমাদের যেটা মনের আশা নিয়ে আসে এখানে, আমাদের সেটা কামনা হয়, এই বিশ্বাস আমাদের। অনেক যুগ যুগ ধরে এখানে হরি ঠাকুরের মেলা হচ্ছে। এদিকে আগত ভক্তবৃন্দের জন্য মন্দির কমিটি 7 দিন ব্যাপী প্রসাদেরও ব্যবস্থা রেখেছেন। পদ্মলোচন ঠাকুর এই দিনে মৃত্যুবরণ করে, তার কারণে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক তার শান্তি কামনায় এই নলিয়া হরি ঠাকুর বাড়ি আসে এবং অনেকে মানসও দেন এবং আপনার যার যা মনের বাসনা পূরণ হয় তাই এই আঙিনায় আসে। পদ্ম ঠাকুরের 287তম এই তীরদান উপলক্ষে আয়োজকদের প্রত্যাশা বিশ্ব শান্তি ভ্রাতৃত্বের মাঝে গড়ে উঠবে সারা বিশ্ব, সেই সঙ্গে দেশীয় যে সংস্কৃতি গ্রামীণ ঐতিহ্য সেটিও রক্ষা হবে এই মেলার মাধ্যমে। মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা 24.com, রাজবাড়ী।